আমাদের সকলকে জানাই আমাদের ত্রিপুরা এক্সাম হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকের এই ভিডিওতে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব যে বিষয়টি হচ্ছে আমাদের রাজ্যের এসপি নিয়োগ সংক্রান্ত বিষয় তো তোমাদের মধ্যে অনেকে আমাদের প্রিভিয়াস ভিডিওর মধ্যে কমেন্ট করছো যে ত্রিপুরা পুলিশের এসপি নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো রকম আপডেট আছে কি না তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে ত্রিপুরা পুলিশের এসপি নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তার পাশাপাশি যারা প্রিভিয়াস ইয়ারের এসপি নিয়োগে অংশগ্রহণ করেছিলে তোমাদের মধ্যেও অনেকে জানতে চাইছো যে প্রিভিয়াস ইয়ারের বিষয়ে কোনো রকম আপডেট আছে কিনা তো সম্পূর্ণ বিষয়টা ভিডিওতে ডিটেলস আলোচনা করবো আমি তোমাদের চাকরি প্রার্থীরা রয়েছে যারা এসপি তোমরা প্রত্যেকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাকেনটিকে অবশ্যই প্রেস করে রাখবে কারণ আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জব সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন জবের স্টাডি মেটিরিয়ালস তার পাশাপাশি বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা চলে শুরু করছি আজকের এই ভিডিওটি তো দেখো প্রথমত আমি তো নতুন এসপি সংক্রান্ত বিষয়ে যে আপডেটটি আমাদের কাছে আছে সেটা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের যে এসপি নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করেছে সে বিষয়ে যে আপডেটটি আমাদের কাছে আছে সেটাও এখন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো এবারে দেখে নিচ্ছি এসপি নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে আপডেটটি আমাদের কাছে আছে সেখানে ডিটেলসে কি বলা হয়েছে বন্ধুরা দেখো এখানে প্রথমে কি বলা হয়েছে চোদ্দোশো এসপি নিয়োগের অনুমোদন দিল মন্ত্রিসভা রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের অধীনে দু হাজার একুশ এবং বাইশ অর্থ বছরে ফের এসপি নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে আবার একসাথে চোদ্দোশো পদে এসপিও নিয়োগ করা হবে আজ মন্ত্রিসভা চৌদ্দশো এসপি পদে লোক নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান আইন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গত বছর এগারোশো এসপিও পদে নিয়োগের সিদ্ধান্ত উপক্রিয়া কেন বাতিল করা হলো এই ব্যাপারে জানতে চাইলে আইনমন্ত্রী জানান পূর্বে যে উদ্যোগ ও প্রক্রিয়া গ্রহণ করা হয়েছিল তাতে কিছু পদ্ধতিগত ত্রুটি ছিল কিছু অনৈতিক কার্যকলাপ ও কর্তৃপক্ষের নজরে এসেছে এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজিকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ডিজি রিপোর্ট আসার পর পূর্বের নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করা হয়েছিল গত জুন মাসে এখন নতুন করে চোদ্দশো এসপি পদে লোক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এর জন্য অর্থ দপ্তর ও আইন দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়েছে শুধু তাই নয় একটি কমন গাইডলাইন তৈরি করা হয়েছে এই গাইড ডলাইনের ভিত্তিতে এসপিইউ পদে লোক নিয়োগ করা হবে মন্ত্রী আরও জানান খুব শীঘ্রই স্বরাষ্ট্র দপ্তর থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে যত দ্রুত সম্ভব গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শ্রীনাথ বলেন পূর্বে চোদ্দোশোর জায়গায় এগারোশো এসপিউ পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর্থিক কারণে অর্থাৎ ফান্ড ক্রাইসিস ছিল সেই সমস্যা কাটানো সম্ভব হয়েছে তাতে এখন চোদ্দশো এসপিইউ পদেই লোক নিয়োগ করা হবে আরও বলেন সরকার যে কোনো মূল্যে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ পূর্বের এসপি নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন জেলা থেকে বেশ কিছু অনৈতিক কার্যকলাপ সরকারের নজরে এসেছে কিছু কিছু অভিযোগও এসেছে তদন্ত তা সামনে আসার পর পূর্বের নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ বাতিল করা হয়েছে এতে সরকারের কোনো উদ্দেশ্য ছিল না বলে দাবি জানান আইনমন্ত্রী শ্রীনাথ আশা রাখছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ কেন প্রিভিয়াস ইয়ারের এসপি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করেছে রাজ্য সরকার তো আমাদের কাছে আপডেটটি অনেকদিন আগেই এসেছিল তোমাদের মধ্যে অনেকেই সে বিষয়টা জানো না তাই আজকের এই ভিডিও টি তোমাদের জন্য আপলোড করেছি তো এখনো নতুন এসপি নিয়োগের রকম বিজ্ঞপ্তি রাজ্য সরকার প্রকাশ করেনি যখনই প্রকাশ করবে সাথে সাথে আমাদের চ্যানেল থেকে আমি তোমাদেরকে ভিডিও আপলোড করে জানিয়ে দেবো আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা এসপি নিয়োগের চাকরির জন্য অপেক্ষা করছো তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই প্রেস করে রাখবে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য